আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে আইপি ডিপার্টমেন্ট, হুইচ ইজ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। তো আজকে হচ্ছে এডমিশন রিলেটেড কিংবা হচ্ছে লাইফ রিলেটেড হ্যাঁ কিছু আলোচনা হবে। তোমরা যারা হচ্ছে এই এই ভিডিওগুলো তোমার ভালো লাগে না কিংবা মোটিভেশন টাইপের জিনিসগুলো তোমাদের ভালো লাগে না, তোমরা চলে যাও সুন্দর মতো অফ করে। বাট যারা হচ্ছে আমার মতো কিছু পোলাপান আছে, যারা ডেফিনেটলি স্বপ্ন দেখে যে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বে, কিন্তু সে হচ্ছে এবার যে স্টুডেন্ট এবং সে হচ্ছে খুব করে চাইতেছে ভালো একটা কিছু হোক তার লাইফে, তোমার জন্য ভিডিওটা। তো আজকে হচ্ছে একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার লাইফে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হতে পারে তোমার সাকসেসের পিছনে কিংবা তোমার আগানোর জন্য হচ্ছে তুমি যেই কারণে হচ্ছে তুমি আগাইতে পারতেছ না, এবং তুমি হইতেছে সবচেয়ে বড় যেই প্রবলেমটা ফেস করো যেটা হচ্ছে আত্মবিশ্বাস, তোমার ভিতরে কনফিডেন্ট নাই। হ্যাঁ, কিন্তু প্রচুর পড়াশোনা করতেছ কিন্তু কনফিডেন্ট নাই তোমার ভিতরে যে তুমি একটা জিনিস অন করতে পারবা বা তুমি এটাতে সাকসেস হবা, এরকম একটা ব্যাপার স্যাপার তোমার মধ্যে নাই। তো এই জন্য সবচেয়ে বড় বাধা যেটা মনে হয় সেটা হচ্ছে তো অ্যাভয়েড নেগেটিভ পিপল। এটা কেন লিখলাম, এটা ব্যাপার হচ্ছে তুমি যখন কিছু নেগেটিভ মানুষজনের আশেপাশে থাকো, এটাই হচ্ছে তোমার লাইফের সবচেয়ে বড় বাধা। তো নেগেটিভ মানুষজনরা কী করে, নেগেটিভ মানুষজন যেটা করে সেটা হচ্ছে তোমার লাইফ থেকে হচ্ছে তোমার যে পজিটিভিটি আছে ওইটা হচ্ছে ওরা একদম দূর করে দেয়। অর্থাৎ তোমার যে কী তুমি কী করতে পারো, তোমার কতটুকু কী করার আছে, হ্যাঁ তোমার এবিলিটি কতটুকু, ওইটা ওরা হচ্ছে সীমিত করে দেয়। এটা হচ্ছে নেগেটিভ মানুষের একটা পাওয়ার। মনে করো আমি আমার নিজের একটা কাহিনী বলি, যে আমি যখন হইতেছে এসএসসি পরীক্ষা দিলাম, তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নাম্বারটা তেমন ভালো আসে নাই, কিন্তু এ প্লাস পাইছিলাম আমি। সিলেটের হচ্ছে সরকারি কলেজে চান্স পাইলাম, কিন্তু আমি এমসি কলেজে কিংবা ক্যান্টনমেন্ট যে পাবলিক ক্যান্টনমেন্ট যেটা ছিল ওইটাতে কলেজে, ওইটাতে আমি চান্স পাইলাম না। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা হইতেছে এমসি কলেজ এবং সরকারি কলেজ, তোমরা যারা সিলেট আছো তোমরা জানো একসাথে সাথে। তো আমার কিছু ফ্রেন্ড ছিল যারা হচ্ছে এমসি কলেজে চান্স পাইছিল, তো আমি সরকারি কলেজে চান্স পাইছি জাস্ট বিকজ আমি আমার কিছু মার্ক কম ছিল, বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম এগুলো পড়তাম না, আমার হচ্ছে সায়েন্সের প্রতি আগ্রহ ছিল, এই জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে ভালো মার্ক ছিল, সময় বসিয়ে দিয়েছিলাম এবং হোয়াট এভার যে কোনো একটা কারণে হইতে পারে, তো মার্ক কম আসার কারণে আমি পড়তে পারলাম না। তো একটা মেসে উঠার পরে আমার ওই এমসি ফ্রেন্ড এবং আমি একসাথে একটা 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 মেসে উঠলাম। উঠার পরে ওইখানে হচ্ছে কিছু মেসের ভাই ছিল, হ্যাঁ তো ওরা হচ্ছে সারাক্ষণ আমাকে বলতো যে আমি যদি এমসি কলেজে হচ্ছে টিসি করে না যাই তাহলে হচ্ছে আমি এ প্লাস পাবো না, কিংবা আমি লাইফে ভালো কিছু করতে পারবো না, কিংবা আমি হচ্ছে ভালো সুযোগ সুবিধা পাবো না। যেখানে যেমন এমসি কলেজে প্রচুর এ প্লাস আসে, একজনের একটা আরেকজনে দেখে দেখে এ প্লাস নিয়ে আসে, তো ওইটা আমি পারবো না যদি আমি সরকারি কলেজে থাকি, তো এইরকম ব্যাপার স্যাপার বলতো। তো ওই সময় আমি সবচেয়ে যেই বড় জিনিসটা ফেস করলাম যে ওরা এমন এমন কিছু কথা বলবে যেই কারণে হচ্ছে তোমার নিজেকে ওরা ছোটো করে দেয়, তুমি নিজেকে ভাবতে শুরু করবা যে আচ্ছা আমি বোধহয় এটা পারবো না, কিংবা কনফিডেন্টটা ওরা একদম কমায় দেয়। হ্যাঁ, কারণ ওদের কাছে তুমি পজিটিভ কিছু পাবা না, ওরা নিজেরাও লাইফে কিছু করতে পারে না, খুদাই অন্য আরেকজনকে হচ্ছে ওদের ডিপ্রেশনটা বলে এবং ওদের ডিপ্রেশনটা তোমার উপরে ফলানোর চেষ্টা করে, জাস্ট বিকজ এই কারণে তুমি যদি মেন্টালি স্ট্রং না হও তুমি তোমার লাইফে এগুলো চিন্তা করবা এবং তুমি ডেফিনেটলি তোমার কিছু সময় নষ্ট হবে এবং তুমি পজিটিভ থিঙ্কিং থেকে দূরে চলে আসবা। এই জন্য তোমার মধ্যে যেটা হইতে পারে সেটা হচ্ছে মনে করো যে একজন হচ্ছে ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, হ্যাঁ একটা হচ্ছে এভারেজ, এটা হচ্ছে আমি, হ্যাঁ এভারেজ স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট না, হার্ডওয়ার্কিং বলতে পারো। তো ব্রিলিয়েন্ট আরেকটা জিনিস হচ্ছে এই এভারেজ স্টুডেন্ট প্লাস হার্ডওয়ার্কার, আর ব্রিলিয়েন্ট কিন্তু হার্ডওয়ার্কার না। এই 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 পার্সেন্টেজটা হচ্ছে ইউনিভার্সিটিতে কিংবা পৃথিবীতে বলো সাকসেসের পরিমাণে এই এই পার্সেন্টেজ একটা বেশি, জাস্ট বিকজ তাদের মধ্যে একটা হার্ডওয়ার্কিং ব্যাপার স্যাপার ছিল যার কারণে সে ব্রিলিয়েন্টকে ছাপিয়ে গেছে। তো যাই হোক, ওই যে নেগেটিভ মানুষজনের কাছাকাছি তুমি ছিল, এই জন্য তুমি সে টু সে একটা একটা ম্যাথ সার্টিন একটা ম্যাথ মনে করো যে তোমার এইচএসসির কোনো একটা ম্যাথ তোমাকে করতে দেওয়া হলো, তো ওইটা তোমার ব্রিলিয়েন্ট ফ্রেন্ডটা হচ্ছে যে হচ্ছে খুবই ব্রিলিয়েন্ট সবাই বলে, হ্যাঁ বা মনে করো যেটা হচ্ছে আমার ওই এমসির ফ্রেন্ডটা, হ্যাঁ তো ও একটা জিনিস হচ্ছে একটা একটা সিম্পল ওই ম্যাথটা সে খুব তাড়াতাড়ি করে দিল, অ্যান্ড তুমি ওই সেম ম্যাথটা হইতেছে একটু করতে তোমার একটু সময় লাগলো কিংবা তুমি প্রথমবারে পারলাম না, হ্যাঁ বাট তুমি হার্ডওয়ার্কিং পারসন,
হ্যাঁ, তো তুমি এভারেজ স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং পার্সন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে পেরে গেছে, তুমি পারো না। তো এখন নেগেটিভ মানুষজন থাকার কারণে যেটা হবে, তুমি ওকে দেখে তুমি নিজেকে ছোটো ভাবতে শুরু করবো। তুমি যে আরেকবার ট্রাই করবা যে আচ্ছা আমি একটু আরেকবার ট্রাই করে দেখি, বা আমি কেন পারতেছি না একটু ডিফাইন করি, এইটা করার যে মেন্টালিটি, হ্যাঁ এইটাই হচ্ছে সাকসেস। তুমি যখন ভুল করবা না, প্রচুর ভুল করবা, তখন হচ্ছে তুমি ওই ভুলগুলো শেখার চেষ্টা করবা যে আমি এই কারণে জিনিসটা পারতেছি না, বা ওই ম্যাথটা পারি না দেখে, বা আমি হচ্ছে এই জিনিসটা ছোটো ছোটো বিষয়গুলো জানি না দেখে ওই ম্যাথ পারতেছি না, তাহলে আমাকে ওইগুলো আগে শিখতে হবে। এই যে মেন্টালিটিটা, ওইটা ওরা নষ্ট করে দেয় নেগেটিভ পিপলরা, যার কারণে তুমি আরেকবার ট্রাই করে দেখবা না যে আচ্ছা আমি জিনিসটা কেন পারলাম না, সে পারলো আমি পারলাম না, কেন জিনিসটা একটু ট্রাই করে দেখি। তো এই কারণে হইতেছে তুমি ভালো একটা জায়গায় যদি তোমার চান্স পাওয়ার চান্সেস থাকতো অনেক বেশি যে তুমি ভালো কিছু করতে লাইফে, তুমি এদের জন্য পারবা না, পারলে অনেক কষ্ট হবে। তো তুমি ডেফিনেটলি এদের থেকে দূরে থাকবা, যারা হচ্ছে নেগেটিভ মানুষজন, যারা হচ্ছে তোমাকে বলবে যে তোমার এবিলিটি সম্পর্কে তোমাকে জানাই দেবে যে তুমি ওইটা পারবা না ওইটা পারবা না, ওরা তোমাকে যেটা বলবে ওইটা তুমি না, তুমি হচ্ছে তুমি নিজে। অন্য একজন যদি বলে যে তুমি ওই জায়গায় যাইতে পারবো না বা ওইটাতে চান্স পাবো না, যেমন আমাকে বলছিল যে আমি ভালো কিছুতে যদি এমসি কলেজে না যাই এ প্লাস পাবো না, আমি এ প্লাস পাইছিলাম, আমি এ প্লাস পাইছিলাম, এবং ওরা এটাও ভাবছিল যে আমি ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, আজকে আমি সাস্টে টপ একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তেছি আল্লাহর রহমতে। তো তোমাকে এটা বুঝতে হবে আমি এই নেগেটিভ মানুষজনের মধ্যে ছিলাম, আমি জানি কতটুকু সমস্যা এটা। তুমি ডেফিনেটলি যদি এরকম মানুষজন থাকে যে তোমাকে বলে যে তুমি ওইটা পারবা না ওইটা পারবা না, তোমাকে এটা করা উচিত ওইটা করা উচিত, তুমি ডেফিনেটলি এদের থেকে দূরে থাকবা। এই চলে আজকে আলোচনা। হ্যাঁ, তোমরা হচ্ছে এই নেগেটিভ মানুষজন থেকে দূরে থাকবা, যারা হচ্ছে তোমার এবিলিটি সম্পর্কে তোমাকে বলে দেয় তুমি কি পারবা না পারবা, তো এদের থেকে দূরে থাকলে তোমার বারবার হার্ডওয়ার্কিং করার বা বারবার তোমার ট্রাই করার যে শক্তিটা, ওইটা তোমার অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, কী দরকার হচ্ছে এদের কাছাকাছি থেকে নিজের লাইফটাকে নষ্ট করার? তুমি ডেফিনেটলি যদি এরকম সিচুয়েশন তোমার থাকে, এটা হইতে পারে তোমার ফ্রেন্ড বন্ধু কিংবা তোমার আশেপাশের মানুষজন কিংবা তোমার আত্মীয় স্বজন, ডেফিনেটলি এদের থেকে দূরে থাকবা। হ্যাঁ, কয়েকশো কিলোমিটার দূরে থাকবা যদি পসিবল হয়। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। অন্য কোন বিষয়ে ভিডিও তোমরা চাও এইটাও আমাকে জানাই দিবা কমেন্টসে, আমার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, বিদায়।